মঙ্গলবার রাতে টানা বৃষ্টিতে বেসরকারি কারখানার পাঁচিল ভেঙে বিপত্তি দুর্গাপুরের কোকোমেন থানার অন্তর্গত সগরভাগা গ্রামের নিউ তাঁতিপাড়া এলাকায়। এলাকার একটি বেসরকারি কারখানার পাঁচিল ভেঙে তৈরি হয় এই বিপত্তির ঘটনা। ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। মঙ্গলবার সারারাত টানা বৃষ্টিতে বেসরকারি কারখানার পাঁচিল ভেঙে গিয়ে বিপত্তি। পাঁচিলের গা ঘেঁষে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এলাকার নিকাশী ব্যবস্থা ভেঙে পড়ায় জল ঢুকে যায় বেশ কয়েকটি বাড়িতে। এ ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় দুর্গাপুরের কোকোবেন থানার অন্তর্গত সগরভাঙ্গা গ্রামের নিউ তাঁতিপাড়া এলাকায়। ঘটনার জেরে উত্তেজিত গ্রামবাসীরা ক্ষতিপূরণের দাবিতে তুমুল বিক্ষোভ শুরু করে কারখানার ভেতরে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। গ্রামবাসীরা সাফ জানিয়ে দেয়, যতক্ষণ না কর্তৃপক্ষ তাদের ক্ষতিপূরণ দিচ্ছে ততক্ষণ তারা কারখানা কর্তৃপক্ষকে নতুন পাঁচিল তুলতে দেবেন না। মঙ্গলবার সারারাত টানা বৃষ্টির ফলে নিকাশী নালা জাম হয়ে যায়, পাঁচিল ভেঙে গিয়ে বাড়ির ভেতরে জল ঢুকে যায়, যার জেরে এলাকায় ঘটে বিপত্তি। বেসরকারি ওই কারখানা কর্তৃপক্ষ পাঁচিল তোলার কাজ শুরু করতে গেলে বাধা দেয় গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, সারা রাত ধরে তারা ঘরের বাইরে, অথচ না কারখানা কর্তৃপক্ষ না স্থানীয় কাউন্সিলর কেউ তাদের কোনো গুরুত্ব দিচ্ছে না। বারংবার ফোন করা হলে স্থানীয় কাউন্সিলর অঙ্কিতা চৌধুরী ফোন তুলেননি বলে অভিযোগ। এদিকে সকাল থেকে বৃষ্টি একটু কমতে ঘরে সমস্ত জিনিসপত্র বাইরে বের করে আনতে বাধ্য হয়েছে গ্রামবাসীরা। বৃষ্টি তো হচ্ছে রাত তিনটে থেকে বৃষ্টি হচ্ছে, আমরা মানে না ঘুমিয়ে বসে আছি, জেগে হঠাৎ করে একটা আওয়াজ পেলাম। আওয়াজ পেয়ে দেখি বাইরে বেরিয়ে দেখি যে গ্রাফাইটের পাঁচিল পড়ে গেছে। পাঁচিল পড়ে যাওয়াতেই আমাদের ঘরে জলাময় হয়ে যাওয়াতে আমরা তড়িঘড়ি দিদিকে ফোন করি। দিদি বলতে অঙ্কিতা দিদিকে, ইনি আমাদের এখানকার 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তো উনি ফোন ধরেননি, ওনার হয়তো হাজবেন্ড ধরেছিলেন। উনি বললেন যে ঠিক আছে দেখছি। দেখছি করার পরে তো কোনো কারোর কোনো খবর নেই। উপরন্ত 8:30 সময় উনি ফোন করলেন। ফোন করে বললেন যে আমরা এখন কোনো ব্যবস্থা করতে পারছি না, আমি অসুস্থ। দিয়ে এখনো পর্যন্ত কোনো অবস্থা নেই, মানে কোনো ব্যবস্থা করেনি কোথাও থেকে। আমরা ওই রকম ভাবেই পড়ে রয়েছি। কারখানাও আসেনি। কারখানা এসছে, নিজেদের জিনিসগুলো তুলে নিতে চাইছে, আমরা তুলতে দিইনি, বাধা দিচ্ছি। আমরা ওইখানেই সারাদিন বসে রয়েছি। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে আমাদের ক্ষতিপূরণ দিক, আমাদের যে প্রত্যেক বছর এই যে মানে ক্ষতি হচ্ছে সেই ক্ষতিটা আমরা মানে পূরণ চাইছি। আর পাকাপোক্ত যেন পাঁচিলটা করে, যেন প্রত্যেক বছর এই ক্ষতিটা না হয়। কাউন্সিলরের ভূমিকা কি ছিল? কাউন্সিলর তো আসেনি, আমরা ফোন করার পর তো মানে আসেনি উনি, ওনার কোনো ভূমিকাই নেই। দুর্গাপুর থেকে সাধু রুজের রিপোর্ট, পাবলিক টাইমস।